بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وعليكم السلام ورحمة الله وبركاته أكبر القرآن যে যে ব্যক্তি প্রতিদিন নিম্নক্ত দরুদ একবার পাঠ করবে সত্তর জন ফেরেশতা এই এক হাজার দিন পর্যন্ত তার জন্য নেকি লিখতে থাকবে যে দুয়াটা বা দরুদটা হচ্ছে জজল্লাহু আন্না মোহাম্মদাহু আহলুহু জি না হাদিসটা হচ্ছে দুর্বল হাদিস হাদিসটা এসেছে যে হাদিসটা এসেছে তাবরানি তোরা এসেছে ময়াজবুল আউসাতে এবং ময়াজমুল কবিরে হিলিয়াত গ্রন্থে তার হাদিসটা বর্ণনা করেছেন ইসমাইল আসবাহানি তার গিব তারহিবে হাদিসটা এনেছেন খলাঈ আল ফবা ইদুল মুন্তাকা বলে হাদিস গ্রন্থ রয়েছে বা তার বই রয়েছে সেখানে তিনি হাদিসটা খতিব তার তারিখ বই হাদিসটা বর্ণনা করেছেন কিন্তু كلهم عن طريق هاني ابن المتوكل কিন্তু কিন্তু هاني ابن متو... المتوكل এই বর্ণনাকারীর যে মাধ্যমে বর্ণনা করেছেন যেমন قال حدثنا معاوية بن صالح عن جعفر جعفر بن محمد عن إكرمة عن ابن عباس قال قال رسول الله صلى الله عليه وسلم من قال جزا الله عنا محمد بما هو أهله أتعب سبعين كاتبا ألف صباح এটা পড়লে সত্তর আহ ফেরিস্তাকে সত্তর হাজার ফেরিস্তাকে যে সত্তর ফেরিস্তা সত্তর জনস্তাকে এক হাজার সকাল বা এক হাজার দিন তাকে নেকি লিখতে বলা হবে কিন্তু কালতবরানি ও কালিন আকাবাহাদিসটা বর্ণনা করার পরে ইমাম তার নিজেই বলেছেন লাম লামিহাদ হাদিসা আন ইক্রিমতা ইল্লা জাফর উবন মুহাম্মদ এই হাদিসটা ইকরামা থেকে জাফর আবন মোহাম্মদ ছাড়া আর বর্ণনা করিনি ওলা আন জাফর ইল্লা মো আবিয়া তবন সালেহ আর জাফর থেকে মো আবিয়া ইবন সালেহ ছাড়া আর বর্ণনা করেনি তাফর রাজা বিহি হানি ইবনুল মোতাক্কাল মোতাবাক্কিল আর এই হাদিসটা শুধুমাত্র হানি আল ইবনুল মোতাবাক্কিল বর্ণনা করাছেন শেষকালে বলা হচ্ছে হানি ইবনুল মুতাবাক্কিল আর হানি এবং হানি ইবনুল মুতাব হাজ মতরুকুল হাদিসুল হাদিস বলা হয় তার যার হাদিস গ্রহণ করা হয় না কল ইবন হিব্বান ইবন হিবান রাহিমানি ইবনু মুতাবিল এমন এক মহিলা যে হাদিসের মধ্যে মানাকির এবং অনেক অযোগ্য হাদিসকে তিনি কি করতেন হাদিসের ভেতরে ভরে দিতেন জি ইহতিজাজু বিহি বিহালিন কোন অবস্থা

আর আল্লামা শাহ আলবানী রেহেমহল্লাহ হাদিসটাকে তার আহ এবং দইফা যে বই রয়েছে আর দইফাতে তার মানে দুর্বল হাদিসের যে বই সেই বইয়ে তিনি হাদিসটাকে আহ বর্ণনা করেছেন বকা মুন আর তিনি বলেছেন হাদিসটা হচ্ছে মুনকার কার হাদিস